জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শহীদ রুমি স্কোয়াড। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মনির মিল্লাত, সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। মনির, শাহবাগে আমরণ অনশন কর্মসূচির সম্পর্কে আমাদের জানাবেন, ঠিক কত সংখ্যক মানুষ এখন অনশনে অংশ নিচ্ছেন? মাহবুব, আপনার সাথে যখন আমি কথা বলছি তখন এই শহীদ রুমি স্কোয়াডের যে আমরণ, যে অনশন, সেই অনশন কিন্তু তার 91 যে ঘন্টা সেটি কিন্তু পার করেছে। এবং আমি ভেতরে গিয়েছিলাম, যে আমার পেছনে অনশন চলছে এবং সেখানে যারা অনশন করছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তাদের আমি যেমনটি দেখেছি যে তাদের সবারই কিন্তু স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তারা শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন, কারণ 91 ঘন্টা তারা অনশনে আছেন। এবং তাদের সাথে আমার যেমনটি কথা হয়েছে, তারা বলেছেন যে এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি এই অনশনের সাথে সংহতি জানালেও সরকারের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এবং তারা বলছেন যে যে দাবি নিয়ে তারা গত 26 মার্চ রাত 10:30 এই অনশন শুরু করেছিলেন, যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা যে প্রক্রিয়া শুরু করার যে বিষয়টি, সেই দাবিতে তারা এখন পর্যন্ত অটল আছে। এবং তারা বলছেন যে 21 ফেব্রুয়ারি এই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চ থেকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার একটি সময়সীমা সরকারকে বেঁধে দেওয়া হয়েছিল, যেটি শেষ হয়েছে গত 26 মার্চ। এই সেই 35 দিনে সরকারের পক্ষ থেকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে কোনো প্রক্রিয়া আসলে তারা বলছেন যে এখন পর্যন্ত শুরু করা হয়নি, যে কারণেই তারা অনেকটা বাধ্য হয়েই এই আমরণ অনশনে গেছেন। এবং তারা বলছেন যে তাদের দাবি পূরণ হওয়ার না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের যে কর্মসূচি আমরণ অনশনে সেটি তারা চালিয়ে যাবেন। তো এই মুহূর্তে আমার সাথে আছেন এই আমরণ অনশনকারী যারা আছেন, তাদের স্বাস্থ্যের বিষয়টি যিনি শুরু থেকেই দেখভাল করছেন শেখ নাজমুল হাসান, তার সাথে আমি কথা বলছি। জনাব নাজমুল হাসান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে প্রায় 91 ঘন্টা সময় ধরে এখানে তারা আন্দোলন করছেন, আন্দোলনকারীরা অনশন করছেন, তাদের শারীরিক অবস্থা আপনি, আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে সেখানে আপনি তাদের দেখাশোনা করছেন, এখন আসলে তাদের অবস্থাটা কি? ধন্যবাদ। শারীরিক অবস্থা আসলে কারোই ভালো না, বিশেষ করে প্রথম যে 7 জন অনশন শুরু করেছিল তাদের তো 91 ঘন্টায় পড়েছে। প্রথম দিনে তাদের খুব একটা মেডিকেল সাপোর্ট না লাগলেও দ্বিতীয় দিন থেকে আসলে খুবই খারাপ অবস্থা, এবং এমন খারাপ অবস্থা যে রীতিমতো মানে প্রতি মুহূর্তে তাদেরকে সাপোর্ট দিতে হচ্ছে। মানে দেখা যাচ্ছে হয়তো আধা ঘন্টা পরপরই ফলো আপ করতে হচ্ছে, এবং সবসময় দেখা যাচ্ছে যে তাদের ব্লাড প্রেশার ঠিক নাই, পালস রেট ঠিক নাই, আর অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকের ব্লাড যে গ্লুকোজ লেভেল, এই ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাওয়াতে প্রত্যেকেরই মাথা ঝিমঝিম করছে, উঠতে পারছে না, এবং শারীরিক নানা ধরনের সমস্যার কথা বলছে। তো এই সমস্যা দূর করার জন্য আমরা প্রথমে স্যালাইন শুরু করি, যে প্রেশারটা যেন ঠিক থাকে, কিন্তু আসলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে যেটা হয় যে সেটা প্রেশার ঠিক রাখাটাই যথেষ্ট নয়, তার সাথে ইলেকট্রোলাইটস দিতে হয় না, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হওয়ার কারণে প্রবলেম হয়, ফলে গতকাল থেকে তাদেরকে ইলেকট্রোলাইটসও দেওয়া হচ্ছে, ইন্টারভেনাসলি শিরাতে দেওয়া হচ্ছে, এবং আজকে চতুর্থ দিনে এসে দেখা যাচ্ছে যে আসলে তাদের যে নিউট্রিশনাল যে সাপ্লিমেন্ট সেটারও প্রয়োজন দেখা দিয়েছে। ফলে সব কিছু মিলে চেষ্টা করছি, 7 জনের অবস্থা বেশ খারাপ, একজনকে গতকাল হসপিটালে পাঠানো হয়েছিল, তার অবস্থা কোনোভাবেই এখানে থেকে উন্নত করা যাচ্ছিল না, ভালো করা যাচ্ছিল না, ফলে উনি কালকে থেকে ভর্তি ছিলেন, আজকে উনি অবশ্য হসপিটাল থেকে চলে এসেছেন, বাট এখনও তার অবস্থা ভালো না। কিছুক্ষণ আগে জাস্ট এই আপনার এখানে আসার আগেই আমি তার অবস্থাটা যেটা দেখে আসলাম, তাকে বোধহয় আবার হাসপাতালে পাঠাতে হবে, কারণ তারকে স্যালাইন দেওয়া হচ্ছে, বাট স্যালাইন শরীরের মধ্যে যাওয়ার জন্য যে পর্যাপ্ত শক্তি দরকার সেটা বোধহয় তার নাই, এই অবস্থায় এখন আছে। শেখ নাজমুল হাসান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহবুব, আপনি শুনছিলেন যে এখানকার যে চিকিৎসক যিনি স্বেচ্ছার ভিত্তিতে আসলে তাদের দেখাশোনা করছেন, তিনি বলছেন যে এখানে 7 জন যে আন্দোলনকারী আমরণ অনশন শুরু করেছিলেন তাদের অবস্থা কিন্তু অনেকটাই আশঙ্কাজনক, এবং গতকাল রাতে মানিক সূত্রধর নামে একজনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে সারা রাত চিকিৎসা শেষে আজকে তিনি কিছুটা সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন। মনির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।